জোর হয়েছে মা, দৌড় দৌড়ে ঘরে ঢুকে এসে চুপচাপ করে শুয়ে পড়েছে, আর আয়ুষ ওইদিকে দরজা খুলে যাচ্ছে, খালি 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 দরজা খুলে যাচ্ছে, কি বলবো। যাই হোক, কালকে তো তোমাদের একটা গল্প করিনি, করতে ভুলে গেছি, আর বলো না, কালকে সবে চার টার করে উঠে খেয়ে দিয়ে শুয়েছি, হঠাৎ আয়ুষ ঘুমাচ্ছে, হঠাৎ দেখি কি না ঘরের মানে আমার ঘরের জানলার দরজার সামনে দেখি একটা বড় মোটা সাপ, সে দেখি কিলবিল কিলবিল করে উঠছে, ওটার পর আমার তো দেখে হয়ে গেছে, যে সাপটাকে দেখে আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কী করি কী করি, ঘাম বেরোচ্ছে রীতিমতো। তা হয়ে যাওয়ার পর কী করি কী করি কী করি, কাকাকে ফোন করি, কাকা ফোন করি, কাকা ধরছে না, এবার বাবাকে ফোন করেছি, বাবা এসছে, এই যে বাবা চারিখানে সব জায়গায় খুঁজলো, খুঁজে পেলো না। এবার বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাওয়ার পর আমার ড্রেসিং টেবিলের নিচে একটা বড় গর্ত ছিল, মানে দরজা মতো ছিল, এটা ওপরেও যাওয়া যায়, সেই দরজাটা বন্ধ ছিল। এবার সেই দরজার গা ঘেঁষে দেখি সাপটা শুয়ে আছে, সাপটা শুয়ে যেতে এবার বাবার লাঠি আছে, লাঠি আছে, কিন্তু ওটা আমরা ডেনেতে করি, ডেনেতে ইউজ করা হয়েছিল সেই জন্য। তা ওই কী করলো, বাবা বলে ঝেঁটা নিয়ে, ঝেঁটা নিয়ে এসে ওকে সাপটাকে সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার পর আমার একটা ম্যাক্সি চেরা ছিল সেটাকে ভালো করে দিয়ে দিল। তোমাদের সাপের ছবিটা আছে দেখবে, এই মোটা তুলে দিই, মোটা মানে বাস্তু সাপ বলছে। তা কালকে এই নিয়ে গেছে, তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, বুঝতে পারিনি। আর আজকে দুপুরে মানে দুপুরে প্রত্যেকটা দুপুর আমার কাছে একটা ভয়ানক হচ্ছে, প্রত্যেকটা দুপুর এত জোর বজ্রপাত হয়েছে, এত জোর বজ্রপাত হয়েছে, মানে যেন আমার দম আটকে আসছে, মানে এখনও পর্যন্ত শরীরটা ঠিক হয়নি, কি বলবো, এত কষ্ট হচ্ছে। আয়ুষ আয়ুষ আবার দরজা খুলে দিচ্ছে, জানলা খুলে দিচ্ছে, এই যে এই যে বদমাশ আয়ুষ। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা, ব্লগটা এমনিতেই অনেক বড় হয়েছে, দেখি বিকেলে কি করি। ঠিক আছে, দেখতে থাকো, এখন আর আসছি না, বকবক করছি না, আমি ভাবলাম ক্যামেরাটা অন করে একটু যাই, বন্ধুদের সাথে একটু কথা টথা বলে আসি। ঠিক আছে, একটু পরে আসছি, হ্যাঁ, টাটা, বাই বাই। Thank you.